আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের পর্বে ছোট বড় সবার প্রিয় চিকেন বেকড পাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। চুলা এবং ওভেনে দুইভাবেই বেক করে দেখাবো, যেন আপনাদের কোনো সমস্যা না হয়। এখানে আমি 150 গ্রাম পাস্তা নিয়েছি। আমি পেনি পাস্তা ব্যবহার করেছি, আপনারা যে কোনো টাইপের পাস্তা ব্যবহার করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে। সামান্য লবণ, তেল এবং পানি দিয়ে পাস্তাটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার পাস্তাটা রান্না করব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিচ্ছি। এবার বাটারটাকে গলিয়ে নিচ্ছি। বাটার যদি বাসায় না থাকে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন, তবে বাটার আর ঘি দিয়ে করলেই স্বাদটা অনেক ভালো হয়। আর যদি চান তেলও ব্যবহার করা যাবে। এবার নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন, ময়দা যেন পুড়ে না যায়। এখন কিছুক্ষণ ভেজে নিতে হবে। ময়দা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে দুধ। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করা আছে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু ময়দাটা দলা পেকে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ রসুনের গুঁড়া, 1/4 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। এখন এই সব কিছুকে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য জাল করব। এরই মাঝে দেখেন এটা কিন্তু ঘন হয়ে এসেছে, প্রায় 4-5 মিনিটের মতো লেগেছে এভাবে ঘন হয়ে আসতে। ঠিক এরকম ক্রিমি কনসিস্টেন্সিতে চলে আসার পরে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ চিকেন ব্রেস্ট সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে শ্রেডেড করে নিয়েছিলাম। এরপরে স্বাদ মতো চিলি ফ্লেক্স এবং 1/2 চা চামচ অরিগানো দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সস। আপনারা চাইলে চিলি সস, টমেটো সস কিংবা টমেটো কেচাপ, যে কোনো পছন্দের সস 3 টেবিল চামচ ব্যবহার করতে পারবেন। এবার সব কিছুকে একত্রে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ করা পাস্তাটা নিয়ে সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। এবার আমি ব্যবহার করব চেডার চিজ। চেডার চিজের পরিবর্তে এই পর্যায়ে মোজারেলা চিজও ব্যবহার করা যাবে, আবার এই পর্যায়ে চিজটা না দিলেও চলবে। আমি প্রায় 1/2 কাপের মতো চেডার চিজ ব্যবহার করেছি। এখন এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিজটা পুরোপুরি মেল্ট হয়ে সব কিছু একত্রে মিশে না যায়। আর এই পর্যায়ে আপনার নিজের স্বাদ অনুযায়ী ঝাল, লবণ এবং সেই সাথে যে সসটা ব্যবহার করবেন, টমেটো ক্যাচাপ বা চিলি সস, সেটা পরিমাণটা ঠিক আছে কিনা একটু দেখে অ্যাডজাস্ট করে নেবেন। এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি আজকে এরকম ছোট সাইজের ফয়েল ট্রে বেক করার জন্য। আপনারা যে কোনো টাইপের ওভেন প্রুফ বা বেকিং করতে পারবেন, যেটা ফাটবে না, সেই টাইপের যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন। এবার একটা লেয়ার তৈরি করে নেওয়া পাস্তা নিয়ে নেয়ার পরে এর ওপরে মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এবং চিজটা কতটুকু দিবেন এটা সম্পূর্ণ আপনার স্বাদের ওপর। এখন আবারও আরেক লেয়ার আমি তৈরি করে নিয়ে পাস্তাটা দিয়ে দিচ্ছি। আমি চেষ্টা করেছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে পাস্তাটা তৈরি করে দেখাতে, যেন আপনাদের তৈরি করতে এবং খেতে কোনো রকম সমস্যা না হয়। এবার ওপরে চিজ দিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আমি আমার স্বাদ অনুযায়ী করেছি, চাইলে কাঁচামরিচটা বাদ দিতে পারেন, চাইলে এর পরিবর্তে ক্যাপসিকাম বা টমেটোও ব্যবহার করতে পারেন। আর আমি কিছু ব্ল্যাক অলিভ দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। এবার এটাকে আমি বেক করব। আজকে আমি দুইভাবে বেক করে দেখাবো, একটা চুলায় এবং একটা ওভেনে। যে কোনো ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে মিডল র্যাকে এটাকে বেক করতে হবে 10 মিনিটের মতো। আর যারা চুলায় তৈরি করবেন, মোটা তলযুক্ত একটা হাঁড়ি নিয়ে ভেতরে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিয়ে প্রায় 5 মিনিট ওভেনটাকে যেভাবে প্রিহিট করেছেন সেভাবে প্রিহিট করে পাস্তা নিয়ে ঠিক এভাবে মাঝের দিকে বসিয়ে দিয়ে আবারও ঢেকে দিতে হবে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে অপেক্ষা করতে হবে প্রায় 15 মিনিট কিংবা ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত চিজটা মেল্ট হয়ে আসে।
চিজটা মেল্ট হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি বেক করে নেওয়া দুই রকম পাস্তাই পাশাপাশি রাখলাম। যেটার ওপরে একটু কালার চলে এসেছে ব্রাউনিশ, সেটা হচ্ছে ওভেনের এবং এটা হচ্ছে চুলার। চুলায় যেহেতু ওপরে তাপের ব্যবস্থা নেই তাই সাদা রয়ে গেছে, আর ওভেনে তাপের ব্যবস্থা আছে তাই ওটা একটু ওপর থেকে ব্রাউন হয়েছে। তবে তুলে দেখাচ্ছি, দুটোই কিন্তু দেখতে সেম এবং দুটোর স্বাদও কিন্তু সেম, জাস্ট ওপরে কালারের পার্থক্য। অবশ্যই এই মজার বেকড পাস্তাটা তৈরি করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।